বিরক্ত লাগছে, আমার ভালোই লাগছে না রান্না করতে। কিন্তু কী করবো, কপাল দেখুন কী ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর খাওয়ার পর একটুখানি হাওয়া খেলে, প্রকৃতি হাওয়া, লাইট জ্বালাচ্ছে, যেখানেই বসতে পড়তে সেই ঘরেই লাইটটা জ্বালাচ্ছে। তা এখানে আমি বললাম তুই এখানেই বস, আর এই দেখুন না কটা চেয়ার, চারটে চেয়ারের সাথে তারপর এখানে বসেছে, কেন তাহলে হাইটে পাবে। আর এখানে আলোও আছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে এই জায়গাটা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আওয়াজ হচ্ছে পাচ্ছেন কি না, খুব খুব সুন্দর হাওয়া দেয় জায়গাটা। এই জন্য বলেছে এখানটায় পড়, জায়গাটা ভালো না বলুন, আইডিয়াটা খারাপ বলুন, খারাপ চলো পড়তে চায় না, জোর জবরদস্তি এখানে বসাতে হয়। ও শুধু ওই যে কোনো ঘরে লাইট জ্বালাবে, লাইট জ্বালিয়ে পড়তে বসবে, দেখুন বসে আছে মহারানি, একটুখানি ব্রেক নিয়েছে। ওই কেন হচ্ছে, 4Gen 2 হচ্ছে দেখছি, এটা আগেও একটু দেখছি ওর সাথে সাথে। আর আজকে আর বলবেন না, আজকে ভালো লাগছে না রান্না করতে, রোজকার রোজ ওই যে রান্না 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 রান্না, উফ বিরক্ত লাগছে, আমার ভালোই লাগছে না রান্না করতে। কিন্তু কী করবো, কপাল করতে তো হবেই রান্না। তা যাবো এখন, আজকে স্নান করিনি, আজকে স্নান আজকে করবো না, এখন আজকে করবো হচ্ছে রান্নার পর স্নান। তার আগে ওই কাপড় কয়টা মানে কাঁচা ছিল সেইগুলো মেলেছি, মেলা হয়ে গেছে তো অনেকক্ষণ আগেই, একটু উল্টিয়ে দেবো, তো এটা করে তারপর সোজা রান্নার দিকে যাওয়া। তো চলুন রান্না কী কী হবে দেখুন। চৈতা এসছিলো, এর সাথে একটু গল্প হলো, ভালোও লাগলো। কিন্তু এই যে এইদিকে আবার হয়ে গেল আমার ঝটপট ঝটপট একদম পাগলের মতো তাঁতি রান্না হচ্ছে। চলুন কী বসিয়ে দিয়েছি বলছি, আর এইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, আর আজকেও আবার দিয়েছি করলা সিদ্ধ, ভালো গরম খাওয়া। তা চলুন কী বসিয়েছি, একদম ঝটপট করে সব দেখানো, নিরামিষ তো আর কি সেভাবে দেখাবো, তাই না বলুন তাড়াতাড়ি। দেখছেন ক্যাপসিকামটা ভাজছি, মানে এটা হচ্ছে এখানে দেবো ডাল, আজকে একটু অন্যভাবে করছি, আজকে কোনো টক ডাল না কিছু না, ক্যাপসিকাম দিয়ে করছি, ভালো লাগে আমার খুব ক্যাপসিকাম, দারুণ লাগে খেতে, আর দিলে খুব সুন্দর টেস্টও হয় যে কোনো রান্নায়। তা ফোড়নে তো নর্মাল যেমন গোটা জিরে, একটু কালো জিরে, শুকনো লঙ্কা, একটু তেজপাতা দিয়ে দিয়েছি, এবার আমি ডালটা দিয়ে দেবো। দেখুন ভাত ফুটে এসছে, আর বলবেন না ওইদিকটা করতে করতে এইদিকে ভাতও ফুটে এসছে। আর দিয়ে দেবো একটু নুন হলুদ, ঢেঁড়স ভাজা বসিয়ে দিয়েছি, আর পোড়নে হচ্ছে গোটা জিরে দিয়ে দিয়েছি, কালো জিরে দিইনি আজকে, আর একটা ছোট্ট দেখে আলু দিয়েছি যাতে ভাজাটা আর একটু বেড়ে যায়, আর দুটো কাঁচা লঙ্কা, আর এখানে নুন হলুদ আর কিচ্ছু না, এই দিয়ে এখন এবার একটু আরও ভাজা হবে, ভাজা ভাজা হবে। আর
একবার থাকবো, তার আগে দুবার ঢাকা হয়ে গেছে, এটাই লাস্ট ঢাকা। তারপরে লাল লাল ভাজা হলে নামিয়ে দেওয়া, ব্যাস রেডি রান্না। আপনাদের দাঁড়া এইটা এখানে রাখলে ক্লিপটা খুব সুবিধা হয়, যখন চুলটাকে খুলি অনেক সময় গরমে কাজের সময় পারি না ভেজা চুল মানে ছেড়ে রাখতে, তখন কী করি ক্লিপটা আমি ছাঁকে সামনে টুক করে নিয়ে মানে চুলটাকে টঙে করে নিয়ে একদম টং টংটা কেমন লাগে না শুনতে কথাটা, আরাম হয় গরমকালটায় টঙে রাখলে। বাবা চুল তো আমি একদমই ছাড়তে পারি না, যেটুকু ছাড়ি শীতকালে, গরমকালে একদম না। তা স্নান হয়ে গেছে, দেখুন ঠাকুর নমস্কার হয়ে গেছে, রান্না সব হয়ে গেছে, ঝটপট করে খেতে দিয়ে দেবো, বেজে গেল এই যে 3টে, তাড়াতাড়ি চলুন খেতে দিয়ে দিই ঝটপট, কেন তার আগে দেখিয়ে দিই কী কী রান্না করেছি, এক ঝলক দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন রান্না, এই যে ডাল মুসুরির ডাল, আর হলো ঢেঁড়স ভাজা, আর সকালেই ভাজাটা করেছিলাম, অল্প একটু আছে, ব্যাস ভাত আর কি বলে, কম পদই ভালো। আমার ফ্ল্যাটের দু সাইডে মানে ওই দিকটা হচ্ছে আমার গলিটা, আর এই দিকটা হচ্ছে এটা আমাদের পিছন দিকটা, মানে যারা উপরে থাকে না পিছনের দিকে যারা থাকে নিচে, আমার গলির ওখান থেকে এই গলিটায় যখন হাঁটি প্রচণ্ড প্রচণ্ড হাওয়া দেয়, কারণ এই দিকটা জঙ্গল না, গাছ আছে প্রচুর, নারকেল গাছ থেকে আম গাছ থেকে সুপারি গাছ আরও অনেক প্রচুর রকম বিভিন্ন ধরনের গাছ আছে, হাওয়াটা এত সুন্দর দেয় না, খুব সুন্দর। যেমন আমার পিছনের দিকে দরজাটা যখন আমি খুলি হুর হুর করে হাওয়া আসে, দেখুন কী ভালো লাগছে, খুব হাওয়া লাগছে। আর খাওয়ার পর একটুখানি হাওয়া খেলে, প্রকৃতির হাওয়া, পাখার হাওয়া না, প্রকৃতির হাওয়াটা দারুণ লাগে। এই জন্য যখনই আমি প্রায় চেষ্টা করি, আমি যখনই ভিডিও এন্ডের মুহূর্তে আসে তখন আমি এই জায়গাটায় চলে আসি, খুব ভালো লাগে। তাহলে করি দি এন্ড, আর করছি না, বেশি করলে তো দেখবেনই না, তাই তো। আর আমার এখন কাজও আছে, কাজ মানে আপনাদের সবার মেসেজ দেখতে হবে, ফ্রেন্ডের মেসেজ দেখবো, তারপরে ওর মধ্যে থেকেই করতে হবে আবার এডিট, মানে আজকের যে ভিডিওটা যাবে বিকেলে পোস্ট হবে সেইটা কিছুটা বাকি আছে এডিট, ওটা করবো, করে পোস্ট করতে হবে। এই এখন কাজ, এখনও ঘুমাবো না, ভাবছি একদম ভাববেন না যে ঘুম, বিছানায় পড়লে ঘুমিয়ে পড়ব, এই কাজ। তাই আর এগাচ্ছি না ভিডিওটা, আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। আর এই আজকে এই সুন্দর ভিডিওটা দেখার জন্য আপনারা কী করবেন, একটা লাইক করে কমেন্ট করবেন, আমাদের নতুন ফ্রেন্ডস কী করবেন, লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা তো অবশ্যই বাজাবেন, একদম টুক করে বাজিয়ে দেবেন বেল আইকনটা, ভুলবেন না, তাহলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সবাইকে বাই বাই। খুব ভালো লাগছে, এত ভালো লাগবে না, মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি, কিন্তু দাঁড়ালে হবে না।